হাই ফ্রেন্ডস কবিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সারাদিন কী করি না করি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমার চান টান হয়ে গেছে আজকে তো এখন বাজে হচ্ছে নটা পনেরো তো চান করে নিয়েছি এবার চান টান করে এবার গোপালের পুজোটা করে নেব গোপালের পুজো করে তারপর আবিরকে কিছু খাওয়াব তো এর আগে সকালবেলা অনেক কাজ ছিল আজকে সেগুলো সেরে নিয়েছি ঝাঁট দিয়ে সব ঘরের তিনটে ঘরের বিছানা তুলে মুছে নিয়েছি সব তো আজকে দিদিভাই মায়েরা বাড়ি চলে আসবে মানে আসছে রাস্তায় বেরিয়ে পড়েছে তো চলো তাহলে আজকে সারাদিন কীভাবে কাটাই দেখতে থাকো দেখো বন্ধুরা আমি গোপালের পুজোটা করে নিয়ে আবিরকে খাওয়াতে চলে এসেছি তো তার আগে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিলাম কারণ দিদিভাইরা চলে এসেছে আর বাড়ির অনেকেই টিফিন করবে তো আবিরকে খাইয়ে নিয়ে আবিরকে আলু ঝুড়ি বাজে দিয়ে মুড়ি খাইয়েছি তো আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিল ওই ঝাল ছাড়া একটা ওটা হচ্ছে গুটকুলির ওই ঝাল দেওয়া খায় না আর আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে মটনের ঝোল আলু দিয়ে তো মটনটা অনেকে ম্যারিনেট করে রেখে গেছে তো আন্টি এখন সবজি কাটছে আর এখানে আছে তিন পিস মাছ হবে বাপির কাকুর আর আবিরের মানে আমার ছেলের আর একটু চিকেন হবে তো অল্প করে চিকেন হবে খাসির মাংস বাপিও খায় না মিমিও খায় না তো চিকেনটা হবে তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তিনটে মাছ ভেজে নিয়েছি আর এখানে একটু আবিরের জন্য মুসুরির ডাল করেছি মসুর ডাল আলু ভাতে আর মাছ ভাজা দিয়ে ওকে ভাত খাওয়া দেবো আর এখানে মুরগির মাংসর পেঁয়াজটা আমি ভাজছি তো মুরগির মাংসটা আলু দিয়ে একটু মানে খুব ঝোল নয় একটু বসা বসা হবে মুরগির মাংসটা আমার কষা হচ্ছে এখন তো ওটা কিছুক্ষণ এখন কষে তারপর জল দেব আর এইদিকে এখন দেখো শাকটা ভাপিয়ে রেখেছে শাক ভাজা হবে পেঁয়াজ দিয়ে তো শাকটা শাকটা না ভাপালে তেত হবে তো একটুখানি ভাপিয়ে নিয়েছি তো দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট এবার অনিতা রান্নাঘরে ঢুকেছে তো ও করবে মটনটা কাশি মাংসটা ও করবে তো আলুটা ভাজতে ভুলে গেছিলো আগে তো কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছিল তাই আমি আপাশে আলুটা ভেজে দিলাম অন্য কড়া নিয়ে আরও পেঁয়াজটা ওদিকে ভাজছে আবির দেখো কোলে উঠে পড়েছে আমার তো অনেকক্ষণ ঘুরছিলো আবার দেখো আমাকে কেমন আদরো করছে তো মায়ের কোলে উঠতে ইচ্ছা করলো একটু তো উঠে পড়লো এদিকে দেখো ভাতও হয়ে গেছে দেখো বন্ধুরা আবিরের চান হয়ে গেছে তো ওকে সাজিয়ে দিলাম টিপ পরিয়ে দিলাম জামা পরিয়ে দিলাম ও এখন বসে বসে মাথা দোলাচ্ছে দেখো কি করছো তুমি হুম ওটা কি হচ্ছে এমন আচ্ছা তুমি একটা আমি জিজ্ঞাসা করব তুমি বলবে হ্যাঁ বলো তোমার মাথা কই আচ্ছা চোখ কই আচ্ছা পেট পেট কোথায় পেট দেখাও পেট হাত 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 দেখাও আচ্ছা পা ওটা চুল চুল আচ্ছা ওটা তারপর পেট দেখো পেট পেট ওটা নয় পেট এটা তো আচ্ছা ঠোঁট কই ঠোঁট নাক নাক কই ওটা কান কান আচ্ছা না গুড বয় হয়ে গেছে তো সবাইকে একবার হাই বলে দাও ভালো করে ভালো করে বলো হায় বলবে না আচ্ছা ঠিক আছে এবার ভাত খাবে তো আচ্ছা একটু পরে ভাত খাওয়াবো হ্যাঁ না ওখানে উঠতে নেই পড়ে যাবি মানু এদিকে এদিকে পড়ে যাবি না আমি বসবো না না আচ্ছা ঠিক আছে চলো এখন আবার পরে দেখা হচ্ছে এদিকে দেখো কালকে যেহেতু মঙ্গলবার আবার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার তো কারা কারা করো জানি না এই উপোসটা তো আমরা করি আর সেই জন্যে মা দিদিভাই হাসি দিদি তো সবাই মিলে বসে পড়েছে গম থেকে জব বাঁচতে তো জবগুলো বেছে নিয়ে নিচ্ছে এগুলো তুলসী পাতা দিয়ে জব দিয়ে তারপর চাল দিয়ে এগুলো পুজো দিতে হয় এগুলোকে আবার কলা দিয়ে নাহলে আম দিয়ে গদ গিলতে হয় তো কারা কারা করো জানি না আমাদের বাড়িতে কালকে হবে ওই উপোসটা আমরা মেয়েরা করব তো ওই জন্য ওটা করে নিচ্ছে ওরা বেছে নিচ্ছে আর এদিকে অনিতা মটনটা কষছে কষতে কষতে ওর ছেলে চান করছে দেখতে গেছে তো এদিকে হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো আবিরকে এখন আমি খাওয়াবো চলো বন্ধুরা আবিরকে খাইয়ে নিই তো ওর ভাত মেখে নিয়ে ঘরে চলে এসেছি তো দেখো কী করছে ও মুখ নাড়তেই চায় না এক গাল ভাত নিয়ে মুখে রেখে দেয় তো আমি বলছি তাড়াতাড়ি খেয়ে নিবি তো বলছে হ্যাঁ খেয়ে নেবো তো দেখাই যা কতক্ষণ লাগে বীরকে খাওয়ানো হয়ে গেছে তো ওর প্রচন্ড ঘুম এসে গেছে ও নিজেই শুয়ে পড়েছে এসে দেখো তো ঘুমোবে বলছে তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই দেখো শুয়ে পড়ছে কেমন মানে ঘুম পেয়েছে হ্যাঁ দেখ দেখ না ঘুম পেয়েছে ঘুম পায় না এই তো বললি ঘুম পেয়েছে শুয়ে পড়লি ঘুমবে তো তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই তারপর আমরা আবার খাওয়া দাওয়া করবো দেখো বন্ধুরা বিকালবেলা ঘুম থেকে উঠে আবির খেলতে আরম্ভ করে দিয়েছে উঠোনে তো আজকে বেশ ওয়েদারটা খুব সুন্দর আছে তো কদিন খুব গরম কাটিয়ে আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছে তো ঝড় উঠবে বৃষ্টি হবে তো কি হবে জানি না এখন তো খুব মেঘলা তো তো এরকম মেঘলা আকাশ ঘুম থেকে উঠে বিকালবেলা দেখলে বেশ ভালোই লাগে আর এইদিকে দেখো তো ওবেলা মা দিদিভাইরা সব জবগুলো বেছে রেখেছিল আর এবেলা কলা পাতায় মুড়ে মুড়ে রাখছে চাল জব তুলসী পাতা তো মা দিদিভাই দুজনে মিলে মুড়ে রাখছে তো কালকে পুজো দিতে হবে মা আর ওটা হচ্ছে হাসি ভাইয়ের ছেলে তাতাই এসেছে বসে আছে দেখো আকাশ কত কালো করে এসেছে তো ঝড় উঠবেই আজকে তো মোখা ঝড় হবেই এখানে তো অনেক দিন ধরে মানুষ এই ঝড়টার জন্য অপেক্ষা করছে তো মানে এতটাই গরম পড়েছে এবছর অন্য বছরের তুলনায় তো একটু বৃষ্টির আশা সবাই করছিল তো আজকে মনে হচ্ছে বৃষ্টি হবেই সবার মনে একটু শান্তি হবে বৃষ্টি হলে তো দেখো ঝড় উঠল বলে ও প্রচণ্ড কালো করে এসেছে আর আবির এখন গাড়ির ভিতরে বসে আছে তো ওর কাকাই গাড়ি স্টার্ট দিচ্ছে ও গাড়ির ভিতরে বসে আছে তো ঘরে চলে যেতে হবে কারেন্টও নেই কারেন্ট চলে গেছে ঝড় ওটা মাত্রই কারেন্ট চলে গেছে এখানে তো একটুখানি ঝড় উঠলেই কারেন্ট চলে যায় তো কখন আসবে এখন ঠিক নেই এদিকে দেখো বন্ধুরা সন্ধেবেলা আমি আটা মাখতে বসে গেছি তো কারেন্ট এখনও আসেনি তো কাকু জেনারেটার চালালো তাই মানে আটাটা মাখতে পারছে হলে অন্ধকার অন্ধকারে আটাটা মাখা যেত না তো আটাটা মেখে রাখছি রুটি হবে আর ওবেলার মাংস আছে মটনও আছে চিকেনও আছে তো এবেলা একটু রুটি হচ্ছে আর একটু আলু চচ্চড়ি হবে তো দিদিভাই করবে আলু চচ্চড়িটা আর আমি আর অনিতা মিলে রুটিটা করে নেব। তো এই হলো রাত্রির মেনু তো আমি বেলে দেবো অনিতা শিখে নেবে আর দিদিভাই তরকারিটা করে নেবে কি করছিস আবির দেখো বন্ধুরা আবিরের খাবার নিয়ে চলে এসেছি ঘরে তো ওকে খাওয়াবো ও এখন কি করছে দেখো কি করছিস গনুকে নিয়ে তোমার গনু ভাইকে নিয়ে কি করছো এখানে আসো এখানে আসো অত লজ্জা পেতে হবে না এখানে আসো প্যান পরনি এখানটা আসো খেয়ে নেবে তো চলে আসো রুটি খেয়ে নেবে তো আচ্ছা তুমি গাল নাড়বে তাড়াতাড়ি কেমন করে গাল নাড়বে এখানটা আয় এখানটা আসে দেখো এখানটা আসে কিরাম করে গাল নারবে তুমি ওরম করে তাড়াতাড়ি করে গাল নেড়ে খেয়ে নেবে ঠিক আছে দেখি কতক্ষণ সময় লাগে তোমার খেতে তো চলো বন্ধুরা ওকে একটু খাইয়ে নি দেখো বন্ধুরা আবিরের ঘুম এসে গেছে ওকে খাইয়ে দাইয়ে তো আমি একটু টিফিন করেছিলাম তো এখন ঘিন ঘিন করছে কাঁদছে ঘুম পেয়ে গেছে ঘুমোবে এখন বাজে হচ্ছে নটা দশ তো ওকে এবার ঘুম পাড়িয়ে দিই দেখো নিজেই শুয়ে পড়েছে ওই যে শুয়ে আছে দেখি এন তোর ঘুম পেয়েছে বল তো চলো ও শুয়ে পড়েছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো চলো ওকে ঘুম পাওয়ারে দিই চলো টাটা